আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসী বোনদের জন্য বোনেরা আমাদের যখন খাদ্যামা বলে কোন ভাই আমাদের এখানে রাগ করার কিছু নাই কারণ যেই ভাই খাদ্যামা বলে সেই ভাই হয়তো এটা জানে না যে ওনাদের মত আমরাও রেমিটেন্স যোদ্ধা যাই হোক আমরা যখন বাংলাদেশ থেকে আসছি তখনও কিন্তু আমাদের পরিচয়টা খাদ্যামাই ছিল তো এই দেশেও যে আসছি আমাদেরকে খাদ দামা নামেই চিনে যেহেতু আমরা বাসাবাড়িতে কাজ করি তো বোনেরা এটা নিয়ে কোনো কান্নাকাটি করারও কিছু নাই এটা নিয়ে মনে করেন যে কি বলে গালাগালি করারও কিছু নাই শুধু এটাই বলবো যে আপনারা খাদ দামা বলেন আমরা খাদ কাজ করি আপনারা খাদ্যামা বলেন কোন সমস্যা নেই কিন্তু মা বাবা ধরে গালি দিয়ে না এই খাদ্যামা নামটার ওজন থেকে না মা বাবার ওজনটা অনেক বেশি শুধু বলবো মা বাবা ধরে গালি দিয়ে না খাদ্যামা বলেন আমি খাদ্যামা